হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো, সুস্থ আছো সবাই। তো বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আইএসএল এ প্রত্যেক দলের বিদেশি প্লেয়ারদের নিয়ে। তো এই ভিডিওতে আজ আলোচনা করব আইএসএল এ প্রত্যেক দলের গোলকিপারদের নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দেখব নর্থ ইস্ট ইউনাইটেড কে। নর্থ ইস্ট ইউনাইটেড মোট 3 জন গোলকিপারকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 18 বছরের ইন্ডিয়ান গোলকিপার খৈরম সিং, 29 বছরের ইন্ডিয়ান গোলকিপার মির্সাদ মিছু, 20 বছরের ইন্ডিয়ান গোলকিপার নিখিল ডেকা। এরপরে দেখবো ওডিশা এফসি কে। ওডিশা এফসি মোট 3 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 30 বছরের ইন্ডিয়ান গোলকিপার আমরেন্দর সিং, 30 বছরের ইন্ডিয়ান গোলকিপার লালথোয়া মাম্মুই রেল্টা, 20 বছরের ইন্ডিয়ান গোলকিপার নীরাজ কুমার। এরপরে দেখবো বেঙ্গালুরু এফসি কে। বেঙ্গালুরু এফসি মোট 3 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 23 বছরের ইন্ডিয়ান গোলকিপার অমৃত গোপে, 31 বছরের ইন্ডিয়ান গোলকিপার গুরপ্রীত সান্ধু, 30 বছরের ইন্ডিয়ান গোলকিপার বিক্রম সিং। এরপরে দেখবো চেন্নাই এফসি কে। চেন্নাই এফসি মোট 4 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 35 বছরের ইন্ডিয়ান গোলকিপার দেবজিৎ মজুমদার, 21 বছরের ইন্ডিয়ান গোলকিপার দেবাংশু দাবাস, 22 বছরের ইন্ডিয়ান গোলকিপার শামিক মিত্রা, 23 বছরের ইন্ডিয়ান গোলকিপার প্রতীক কুমার সিং। এরপরে দেখবো ইমামি ইস্ট বেঙ্গল কি। ইমামি ইস্ট বেঙ্গল মোট 2 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 27 বছরের ইন্ডিয়ান গোলকিপার কামালজিৎ সিং ও 22 বছরের ইন্ডিয়ান গোলকিপার প্রপসুকান সিঙ্গিল। এরপরে দেখবো এফসি গোয়া কে। এফসি গোয়া মোট 3 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 25 বছরের ইন্ডিয়ান গোলকিপার আশদীপ সিং, 23 বছরের ইন্ডিয়ান গোলকিপার ধীরাজ সিং, 21 বছরের ইন্ডিয়ান গোলকিপার হরিতিক তেওয়ারি। এরপরে দেখবো জামশেদপুর এফসি কে। জামশেদপুর এফসি মোট 5 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 37 বছরের ইন্ডিয়ান গোলকিপার আয়ুষ জেনা, 18 বছরের ইন্ডিয়ান গোলকিপার মোহিত ধামি, 30 বছরের ইন্ডিয়ান গোলকিপার রক্ষিত ডাগার, 30 বছরের ইন্ডিয়ান গোলকিপার রেহনেশ টিপি, 21 বছরের ইন্ডিয়ান গোলকিপার বিশাল যাদব। এরপরে দেখব কেরালা ব্লাস্টার কে। কেরালা ব্লাস্টার মোট 3 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 37 বছরের ইন্ডিয়ান গোলকিপার করণজিৎ, 22 বছরের ইন্ডিয়ান গোলকিপার সচিন সুরেশ, 23 বছরের ইন্ডিয়ান গোলকিপার লারা শর্মা। এরপরে দেখবো হায়দ্রাবাদ এফসি কে। হায়দ্রাবাদ এফসি মোট 3 জন গোলকিপারকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 19 বছরের ইন্ডিয়ান গোলকিপার আসান কুমার, 25 বছরের ইন্ডিয়ান গোলকিপার আনুজ কুমার, 23 বছরের ইন্ডিয়ান গোলকিপার গুরমিত সিং। এরপরে দেখবো মোহনবাগান সুপার জেন্টসকে। মোহনবাগান সুপার জেন্টস মোট 4 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 21 বছরের ইন্ডিয়ান গোলকিপার আরস শেখ, 28 বছরের ইন্ডিয়ান গোলকিপার অভিলাষ পাউল, 26 বছরের ইন্ডিয়ান গোলকিপার দেবনাথ মণ্ডল, 27 বছরের ইন্ডিয়ান গোলকিপার বিশাল কাইত। এরপরে দেখবো মুম্বাই সিটি এফসি কে। মুম্বাই সিটি এফসি মোট 4 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 18 বছরের ইন্ডিয়ান গোলকিপার অহন প্রকাশ, 29 বছরের ইন্ডিয়ান গোলকিপার ভাস্কর রায়, 23 বছরের ইন্ডিয়ান গোলকিপার মোহাম্মদ নওয়াজ, 25 বছরের ইন্ডিয়ান গোলকিপার পূর্বলা চেম্পা। এরপরে দেখবো পাঞ্জাব এফসি কে। পাঞ্জাব এফসি মোট 3 জন গোলকিপারদেরকে সই করিয়েছে। গোলকিপারগুলি হল 30 বছরের ইন্ডিয়ান গোলকিপার রবি কুমার, 33 বছরের নেপালের গোলকিপার কিরণ চ্যামজং, 19 বছরের ইন্ডিয়ান গোলকিপার আবুজাম পেনন্দ সিং, 21 বছরের ইন্ডিয়ান গোলকিপার জাস করণবীর সিং। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখলাম 2023-24 মরসুমের প্রতিটি দলের গোলকিপারদের। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।